সময় কাটাতে, ছোটখাটো ক্ষুধা মেটাতে কিংবা বন্ধুদের আড্ডায় চায়ের পরে সবচেয়ে বেশি যে জিনিসটি থাকে সেটি হচ্ছে এই সেই চীনা বাদাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি নদী, যেখানে বাদামের গাছ দেখে মনে হচ্ছে বালুর উপর সবুজের সমারোহ। নদীটির নাম হচ্ছে পদ্মা নদী। এটি বাংলাদেশের সব থেকে উষ্ণতম স্থান, যেখানে সব থেকে কম বৃষ্টিপাত হয়। স্থানটি হচ্ছে নাটোর জেলার লালপুর উপজেলায়। এখানে অনেক মানুষের একসময় বসতবাড়ি ছিল, কিন্তু পদ্মার ভাঙনের কবলে পড়ে অনেকেই গৃহহীন হয়ে পড়ে। এই যে এত বড় নদী দেখতেছেন, এই নদী কিন্তু আগে এত বড় ছিল না, ছোট নদী ছিল। কিন্তু মানুষের বাড়ি ঘর ভেঙে ভেঙে পদ্মা আজ এত বড় রূপ ধারণ করেছে। আর এই পদ্মার ভাঙনের কারণে পদ্মার আরেক নাম বলা হয় কৃত্তিনাশা। এই নদীটি বয়ে গেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী। এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এই নদীর চরে বাদাম চাষের পাশাপাশি তিল, খেসারি, মসুর, সরিষা এবং এখানকার গুরুত্বপূর্ণ ফসল আখ আবাদ করা হয়। এখানে ফসল চাষে আলাদা কোনো পানি সেচ দিতে হয় না, তাতে দেখুন কত সুন্দর ফসল। এবার ফলন কেমন হয়েছে আপনার? খুব ভালো। আপনার জমি? হ্যাঁ, আমার ভাইস্তির জমি, আমার ভাইয়ের জমি। আচ্ছা আচ্ছা, ফাইন ফলন হয়েছে। দেখুন বাদাম কিভাবে তোলে। এগুলো হচ্ছে বাদামের গাছ। বাদাম কিন্তু খুব কম খরচে বাদাম চাষ করা যায়। এই বাদাম কাঁচা এবং ভাজা দুইভাবে খাওয়া যায়।